ঈদের ছুটিতে এবার রাজধানী ছেড়েছে প্রায় 1.5 কোটি মানুষ, ফলে মানুষের নগরী ঢাকা প্রায় ফাঁকা। এমন বাস্তবতায় প্রতি বছরই অপরাধীদের তৎপরতা বেড়ে যায়, তাদের সহজ লক্ষ্যে পরিণত হয় ফাঁকা শহরের বাসাবাড়ি ও পথচারীরা। এসব বিষয় মাথায় রেখেই ঈদের ছুটিতে বিশেষ নিরাপত্তা নেওয়ার কথা জানায় ডিএমপি। যদিও নগরবাসীর অভিযোগ পুলিশের কোনো কার্যক্রম চোখে পড়েনি। এমনি ঠিকই আছে, কোনো পরিবর্তন নাই। যেমন রাস্তায় টহল আজকে তেমন দেখতে পাচ্ছি না, অন্যদিন ছিল। নিরাপত্তা ব্যবস্থা ওইভাবে যে টহল পুলিশ বা ওটা ওরকম আমার চোখে পড়ে নাই। আর যদি তারা মনে করে যে সাদা পোশাকে পুলিশ নিয়োগ করেছে, সেটা তো আসলে দেখলো আমরা বুঝতে পারছি না। নিরাপত্তা আসলে এটা তো পুলিশের দোষ না। দেখা যায় যে আমার পাশেই যে দাঁড়ায় আসছে তার মনের মধ্যে কী আসছে আমি সেটাই বলতে পারবো না। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ফাঁকা ঢাকায় যেন ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজ, ছিনতাই, মানে অগ্নি নির্বাপন থেকে শুরু করে মার্কেটের নিরাপত্তা, সকল বিষয়ে আমাদের একটা স্পেশাল সিকিউরিটি ডিপ্লয়মেন্ট চলছে। ঈদের দিনের জন্য একটা ডিপ্লয়মেন্ট থাকবে এবং ঈদ পরবর্তী আমাদের যে মহানগরবাসী, ওনারা যখন গ্রামে চলে যাবেন বা বাইরে চলে যাবেন তখনও যাতে নিরাপদ থাকে, আমাদের সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা আছে, প্ল্যান করা আছে এবং সেই অনুযায়ী কার্যক্রম চলছে। বাড়ি যাবার আগে বাড়তি সতর্কতা হিসাবে বেশ কিছু পরামর্শ দেন তিনি। সকলকে আমরা অনুরোধ করি যে তারা যেন তাদের সেই প্রতিষ্ঠানের বা বাসার বা অফিসের নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও যেন তারা সাধ্যমতো জোরদার করে রাখে। ফাঁকা ঢাকায় অপরাধ দমনে মাঠ পর্যায়ে পুলিশের বিশেষ দল কাজ করবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার সকল ধরনের ব্যবস্থা নেব। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।